আসসালামু আলাইকুম এইচএসসি 24 পাশের শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা মোটামুটি সবাই জানো যে হচ্ছে আমরা উদ্ভাসের পক্ষ থেকে এইচএসসি 24 ফাইনাল রিভিশন কোর্সটা তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং এখানে কিন্তু আমরা এ টু জেড যে কনসেপ্টগুলো আছে যেগুলো বোর্ড পরীক্ষার জন্য লাগবে, এছাড়া সিকিউ প্রশ্ন, এমসিকিউ কোশ্চেন, লাস্ট কয়েক বছরের মধ্যে যেগুলো আসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে ফেলবো। তো তোমাদের সাথে আজকের এই সেশনে আমরা আমাদের যে ম্যাথের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটাকে আমরা কীভাবে ভাগ করছি, কয়টা ক্লাসে ভাগ করছি, এটা সম্পর্কে ডিসকাস করার জন্য আমি আছি জেফার সর্বসন্তান। তো চলো আমরা দেখি যেখানে আমাদের কী কী জিনিসপত্র আছে। শুরুতে আমরা দেখতেছি যে হচ্ছে আমাদের আসলে টোটাল কতগুলো লেকচার আমাদের আছে। দেখো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলো মিলে আমাদের টোটাল হচ্ছে কিন্তু 150 লেকচার তোমাদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু ইনিশিয়ালি আমাদের আর একটু কম লেকচার ছিল, তোমাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা লেকচার সংখ্যা বাড়িয়ে 150 লেকচার নিয়ে আসছি। আশা করি 150 লেকচারের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি ফুল কভার হয়ে যাবে। তো আমাদের ম্যাথের জন্য আমাদের টোটাল 30টা লেকচার রাখছি। এই 30টা লেকচারকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করছি চলো আমরা একটু দেখে নিই। দেখো শুরুতে হচ্ছে আমাদের আছে হচ্ছে যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ফার্স্ট পেপারের মধ্যে। এবং ম্যাট্রিক্সের নির্ণায়কের জন্য আমাদের দুইটা ক্লাস আছে। একটার মধ্যে আছে হচ্ছে তোমার ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ, গুণ, অনুরাশি, সহগুণক, হ্যাঁ নির্ণায়ক, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা সম্পর্কে হালকা ডিসকাশন, কারণ আমাদের ব্যতিক্রমী অব্যতিক্রমী এগুলোর জন্য আমাদের লাগবে। সো মোটামুটি তুমি বলতে পারো যে ম্যাট্রিক্স রিলেটেড ডিসকাশনটা হচ্ছে একটা চ্যাপ্টারে আছে, এবং একটা ক্লাসে আছে, একটা লেকচারে আছে, আর নির্ণায়ক রিলেটেড যেসব ডিসকাশন আছে সেটার জন্য আমরা আলাদা একটা লেকচার রাখছি। সো এই দুইটা ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের ওভারঅল সমস্ত আইডিয়া আমরা আশা করি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। এরপরে দেখো সরলরেখা চ্যাপ্টার একটু বড় চ্যাপ্টার, এবং এটার জন্য আমাদের টোটাল 3টা ক্লাস রাখা হয়েছে। এবং শুরুতে আমাদের কী আছে, শুরুতে আমাদের আছে হচ্ছে যে এই যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অন্তর্ভুক্তিকরণ, বহির্ভুক্তিকরণ থেকে ত্রিভুজের ক্ষেত্রফল পর্যন্ত, মানে প্রথম দিকের যে ছোটো ছোটো চ্যাপ্টারগুলো আমাদের আছে, সরলরেখার সমীকরণ আসার আগে কিছু ছোটো ছোটো চ্যাপ্টার আমাদের ছিল, এর মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই প্রথম ক্লাসটা থাকতেছে। খুব বেশি দূর আমরা যাচ্ছি না, আস্তে আস্তে ধীরে 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 আমরা কিন্তু লেকচারগুলো বিল্ড আপ করবো। তারপরে আছে হচ্ছে আমাদের সঞ্চারপথ রিলেটেড জিনিসপত্র, যে সঞ্চারপথ কী, সঞ্চারপথ রিলেটেড কিছু প্রবলেম, এবং তারপরে আমরা হচ্ছে সরলরেখার ঢাল, বিভিন্ন সরলরেখার সমীকরণ, হ্যাঁ এই ধরনের জিনিসপত্র আমাদের চলে আসতেছে। তো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে বেসিক্যালি যে সরলরেখার সমীকরণ টপিকের মধ্যে চলে আসতেছে। দুটো সরলরেখার পরস্পর লম্ব, সমান্তরাল হওয়ার শর্ত, এবং দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, এই টপিকগুলো, মধ্যবর্তী কোণের সাথে সাথে আসলে যখন হচ্ছে কোণটা 90 ডিগ্রি হয় তখন আমরা বলতেছি লম্ব, কোণ যখন 0 ডিগ্রি হয় তখন আমরা বলতেছি সমান্তরাল। সো এইভাবে হচ্ছে এই যে সরলরেখার ঢাল থেকে শুরু করে সরলরেখার লম্ব সমান্তরাল পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড লেকচারটা থাকতেছে। এবং সরলরেখার থার্ড যে লেকচারটা আছে সেখানে হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, অসমান্তরাল রেখা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে 3টা টপিক আছে, মানে 2টা টপিক আছে, একটা হচ্ছে লম্ব দূরত্ব, একটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব দূরত্ব দুই রকম আছে, একটা হচ্ছে বিন্দু থেকে লম্ব দূরত্ব, একটা হচ্ছে সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেই দুইটা জিনিস আমাদের এখানে আছে, এবং কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আছে। সো মোটামুটি হচ্ছে লেকচারগুলোকে ছোটো ছোটোভাবে মানে তোমাদের জন্য আলাদাভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যেন আমরা হচ্ছে আস্তে 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 সবগুলো শেষ করতে পারি। এরপরে আছে আমাদের থার্ড যে চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে তোমার বৃত্ত। থার্ড চ্যাপ্টার মানে আসলে অধ্যায় 4, মানে শর্ট সিলেবাসের 3 নম্বর চ্যাপ্টার বৃত্ত। এবং বৃত্তের ক্লাসগুলোতে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করছি, দেখো তুমি যদি সহজ বাংলায় আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো যে ভাইয়া বৃত্তের সমীকরণ রিলেটেড যা যা জিনিসপত্র আছে এটা প্রথম লেকচারে আছে, এবং বৃত্তের স্পর্শক রিলেটেড যা যা জিনিসপত্র আছে সেটা সেকেন্ড লেকচারে আছে। তো বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, সাধারণ সমীকরণটা কেন এরকম হচ্ছে, সেই ধরনের জিনিসপত্রগুলো আমরা ডিসকাস করবো। তারপরে কি অক্ষদ্বয় হতে খনিতাংশের পরিমাণ, এক্স অক্ষকে স্পর্শ করছে বা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, অক্ষকে ছেদ করছে, এই ধরনের জিনিসপত্রগুলো এখানে আছে। এবং কি বলতো যে তোমার হচ্ছে দুটো সরলরেখার ছেদ বিন্দুতে যায় এরকম বৃত্তের সমীকরণ, এরকম জিনিসপত্র, দুটো বৃত্তের ছেদ বিন্দু দিয়ে যায় অমন একটা বৃত্তের সমীকরণ, বেসিক্যালি বৃত্তের সমীকরণ রিলেটেড টপিকগুলোকে আমরা হচ্ছে M6 এর মধ্যে রাখছি। এবং M7 এর মধ্যে আমরা রাখছি হচ্ছে দুইটা বৃত্তের, বৃত্তের হচ্ছে স্পর্শ করার শর্ত, সরলরেখা বৃত্তের স্পর্শ করার শর্ত, তারপরে হচ্ছে স্পর্শক এবং অবিলম্ব বৃত্তের যেসব যে টপিকগুলো আছে, এবং দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান, ঠিক আছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলো নাকি স্পর্শ করলো, এই ধরনের কিছু টপিকগুলো আছে, মানে স্পর্শক রিলেটেড যা যা জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমাদের এই টপিকগুলোতে আছে। এবং সাথে হচ্ছে লাস্টে কী আছে, সাধারণ যে আছে, এই সাধারণ যে টপিকটা ওই যে দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থানের মধ্যে কিন্তু চলে আসতেছে। সো বৃত্ত রিলেটেড 2টা লেকচার আছে, এবং এই 2টা লেকচারে কিন্তু আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করছি সেটা তোমাদের সাথে ডিসকাস করা শেষ। এখন চলো আমরা পরেরটাতে দেখি কী আছে। পরে আছে তোমাদের হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, মানে হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির মধ্যে দেখো আমাদের টোটাল 3টা লেকচার রাখা হয়েছে। প্রথম লেকচারে কী আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মানে বেসিক্যালি ওই যে 90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা এগুলো, বা 180 মাইনাস থেটা প্লাস থেটা, এই ধরনের জিনিসপত্রগুলো আছে, এগুলো হচ্ছে তোমার প্রথম লেকচারে আছে। এছাড়া হচ্ছে তোমার
যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মানে হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এগুলো যে টপিকগুলো ছিল, সাইন সি প্লাস সাইন ডি যেগুলো ছিল, এই অংশটুকু মানে প্রথম দুইটা চ্যাপ্টার মোটামুটি হচ্ছে আমাদের এইখানে থাকতেছে। পরে হচ্ছে তোমার কি বলতো, আচ্ছা প্রথম দুইটা চ্যাপ্টার না সরি, ওই অনুপাতের যোগফল গুণফল বিয়োগফলের রূপান্তর যেটা আছে এটা আমার সেকেন্ড চ্যাপ্টারে চলে গেছে। মানে বেসিক্যালি এটা যে এ প্লাস বি আর এ মাইনাস বির যে ফর্মুলাগুলো আছে এই পর্যন্ত তোমার এখানে আসতেছে। তারপরে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এই ধরনের জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো পরের লেকচারে চলে আসছে। এবং হচ্ছে তোমার কি বলতো, আমাদের পরে আছে হচ্ছে যোগফল বা বিয়োগফলকে গুণফলে রূপান্তর, ওই যে এটা অলরেডি আমরা বললাম। তারপরে হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং সহগুণিতক বা উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মানে বেসিক্যালি দুইটা চ্যাপ্টার কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, যে গুণিতক আর উপগুণিতক ফর্মুলা এক্স্যাক্টলি একই, জাস্ট সাপোজ কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে সাইন টু থেটা, ওটাকে আমাদের কি থাকে সাইন থিটা থাকে, এটাকে আমরা টু থেটা আকারে নিয়ে যাই, তারপরে আমরা কিন্তু বিভিন্ন ফর্মুলা একইভাবে আমরা বলে ফেলতে পারি। তারপরে লাস্টে কি আছে আমাদের, লাস্টের ত্রিকোণমিতিক লেকচারে আছে ত্রিকোণমিতিক অভেদাবলী। যেমন আমাদের কিছু অঙ্ক থাকে যে দেয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি সমান দেয়া আছে ধরো তোমার পাই, দেওয়ার পরে দেখা যাচ্ছে কিছু কিছু প্রমাণ করতে বলে, এই টাইপের কিছু জিনিসপত্র আমাদের থাকে ত্রিকোণমিতিতে। ওই চ্যাপ্টারটা 7.6 চ্যাপ্টারটা কিন্তু এখানে আছে। এবং তারপরে হচ্ছে 7.7 এর ত্রিভুজের গুণাবলী যে চ্যাপ্টার আছে, সাইন সূত্র, কোসাইন সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এই ধরনের প্রমাণ, এই ধরনের প্রমাণ লেখা আছে। বাট প্রমাণ হচ্ছে আমরা সময় থাকলে আমরা প্রমাণ অবশ্যই করার ট্রাই করবো, এবং তাছাড়া কি যতগুলো প্রবলেম আছে বোর্ড পরীক্ষার জন্য সেগুলো হচ্ছে আমরা ডিসকাস করে ফেলবো। এরপরে দেখো কি আছে, এরপরে আমাদের ওয়ান অফ দ্য গ্রুপ মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমার কি ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, তাই ডিফারেন্সিয়েশন আমরা চারটা লেকচারে ভাগ করছি। প্রথম লেকচার মধ্যে কি আছে, প্রথম লেকচারে বেসিক্যালি আমাদের হচ্ছে লিমিট এবং কন্টিনিউটি, জাস্ট 9.1 চ্যাপ্টারটার জন্য আমরা একটা লেকচার রাখছি। এখানে আমরা ফাংশনের লিমিট বা সীমার অস্তিত্ব, এই তারপরে হচ্ছে বিভিন্ন কন্টিনিউটি ডিসকন্টিনিউটি এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে ডিসকাস করে ফেলবো। তারপরে আসে তোমার হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, আমাদের সেকেন্ড লেকচারে মূল নিয়মে অন্তরীকরণের সাথে তোমার হচ্ছে এই যে আমাদের বিভিন্ন সাধারণ সূত্র আছে, ফাংশন গুণ আকারে থাকলে কীভাবে করতে হয়, তারপরে সঞ্জয়িত ফাংশনের অন্তরীকরণ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, এগুলো তোমার মোটামুটি এই যে মূল নিয়মে অন্তরীকরণ করার পরে এইগুলো করতে আসলে বেশি সময়ও লাগে না। আমরা হচ্ছে এই জন্য এই লেকচারের মধ্যে এগুলো রেখে ফেলছি, এগুলো মোটামুটি খুবই সহজ একটা জিনিস চলে আসে। তারপরে তোমার আছে হচ্ছে পরামিতিক সমীকরণ অন্তরীকরণ, তারপরে ফাংশনের যদি সূচক মানে ইউ টু দি পাওয়ার ভি ফর্ম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা অন্তরীকরণ কীভাবে করতেছি, অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ কীভাবে করতেছি। এরপর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অংশ আছে, সেটা হচ্ছে তোমার যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এর মধ্যে দুইটা টপিক আছে, একটা এনতম অন্তরক, একটা হচ্ছে কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ সংক্রান্ত বিভিন্ন প্রমাণ, এগুলো কিন্তু এখানে থাকতেছে। এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় কিন্তু আসতেছে। এছাড়া অন্তরীকরণের ভৌত প্রয়োগ, কিছু প্রয়োগ রিলেটেড প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমরা কিছু কিছু করার চেষ্টা করবো। তারপরে কি আছে, জ্যামিতিক প্রয়োগ আছে। জ্যামিতিক প্রয়োগের মধ্যে তোমার হচ্ছে আমাদের এই যে স্পর্শক অবিলম্ব এই ধরনের জিনিসপত্রগুলো আছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যেগুলো করতে হয়। তারপরে হচ্ছে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান ফাংশন, তারপরে ফাংশনের গুরুমান লঘুমান, হ্যাঁ এগুলোর ব্যবহারিক প্রয়োগ, এটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। এইগুলোর জন্য আমরা এখন কি রাখছি, আলাদা একটা ক্লাস রাখছি শুধুমাত্র এই যে অন্তরীকরণের প্রয়োগের উপরে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। আবার যোগজীকরণ যেটা আছে, যোগজীকরণের জন্য আমাদের এখানে তিনটা লেকচার রাখা হয়েছে। তো এখানে শুরুর লেকচারে হচ্ছে আসলে যোগজীকরণের ফান্ডামেন্টাল যেসব ডিসকাশন আছে, যেটা যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। তারপরে বিভিন্ন ক্ষেত্রে তোমার হচ্ছে যে টাইপগুলো আছে অনির্দিষ্ট যোগজের, ওই টাইপগুলো থাকবে। তারপরে হচ্ছে যোগজীকরণের বিভিন্ন ধর্ম, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে সেগুলোকে কীভাবে আমরা যোগজীকরণ করতেছি, এবং প্রতিস্থাপন পদ্ধতি বেসিক্যালি এটা নিয়ে আমরা ডিসকাস করবো। তারপরে সেকেন্ড লেকচারের মধ্যে আমাদের চলে আসতেছে হচ্ছে ইউভি অংশায়ন সূত্র, মানে হচ্ছে ইউভি যেটা আছে ইন্টিগ্রেশন বাই পার্টস, এখানে ডিসকাস করা হবে। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে কোনটা ইউভি ধরতে হয় এবং ইউভি রিলেটেড প্রবলেমগুলো আমরা কীভাবে করতে পারি। তারপরে হচ্ছে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার মূলদ এবং বীজগণিতিক ভগ্নাংশের যোগজীকরণ। বেসিক্যালি তুমি বলতে পারো যে ভাইয়া আংশিক ভগ্নাংশের মাধ্যমে যোগজীকরণের যে চ্যাপ্টারটা আছে এটা চলে আসতেছে। সো সেকেন্ড লেকচারের মধ্যে আমাদের থাকতেছে হচ্ছে তোমার ইউভি রিলেটেড প্রবলেম এবং হচ্ছে তোমার হচ্ছে আংশিক ভগ্নাংশ রিলেটেড প্রবলেম। এর জন্য আলাদা লেকচার রাখার কারণ হচ্ছে এইটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখবা যে তোমরা যদি রিসেন্ট কয়েক বছরের বোর্ড প্রশ্ন একটু দেখো, তুমি দেখতে পারবা যে এই যে অংশায়ন পদ্ধতি বা ইউভি এবং হচ্ছে আংশিক ভগ্নাংশ, এখান থেকে কিন্তু দেখবা যে প্রশ্ন প্রায় ম্যাক্সিমাম টাইমে চলে আসতেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট লেকচার হচ্ছে সেটা হলো নির্দিষ্ট যোগজ এবং এর কিছু ধর্মর পরে আমাদের আছে হচ্ছে যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়, মানে নির্দিষ্ট যোগজের মধ্যে আমাদের কি বেসিক যে আইডিয়াটা আছে সেটা এখানে ডিসকাস করা হবে। এবং তারপরে হচ্ছে তোমার এই কিছু ধর্ম নিয়ে হালকা একটু ডিসকাস করা আছে এবং তারপরে সেগুলো আমরা করব। এবং লাস্টে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হলো তোমার ক্ষেত্রফল নির্ণয়। এটা কিন্তু তোমার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, সমস্ত পরীক্ষা, যত জায়গায় তুমি পরীক্ষা দিবা যেখানে ম্যাথ আছে সেখানের জন্য এটা ইম্পর্টেন্ট। সো এই লেকচারটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এই জন্য আলাদাভাবে এটা জাস্ট এই নির্দিষ্ট যোগজের বা ক্ষেত্রফলের পার্টটা অনেক ইম্পর্টেন্ট থাকার কারণে এটাকে আলাদা একটা লেকচারে আমরা ভাগ করছি, না আলাদা একটা লেকচার রাখছি। আচ্ছা,
তারপরে চলে আসতেছে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো। তো সেকেন্ড পেপারে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, মানে সবার প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমার জটিল সংখ্যা। এবং এই জটিল সংখ্যার মধ্যে আমাদের প্রথম যে লেকচারটা আছে এর মধ্যে আই এর পরিচয়, ধারা, জটিল সংখ্যার ইন্ট্রোডাকশন, তারপরে মডুলাস আর্গুমেন্ট, পোলার ফর্ম, এ প্লাস আইবি আকারে প্রকাশ। জাস্ট বেসিক্যালি জটিল সংখ্যার ইন্ট্রোডাকশন বা হচ্ছে বিভিন্ন একদম ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো নিয়েই কিন্তু আসলে আমাদের প্রথম লেকচারটা চলে আসতেছে। এরপরে তোমার জটিল সংখ্যার মূল নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট টপিক, তারপরে হচ্ছে তোমার এর বিভিন্ন ধারা মান এগুলো বের করা, সঞ্চার পথ, হ্যাঁ জটিল সংখ্যার সঞ্চার পথ খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং জটিল সংখ্যার মধ্যে কিছু প্রমাণ আছে, এই প্রমাণটাও ইম্পর্টেন্ট টপিক। সো এইগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এবার উপরেরগুলো আবার কি বলো তো, রিটেন এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট, বা নিচেরগুলো আসলে রিটেনের ক্ষেত্রে বেশি আসে। সো এইটার জন্য আমরা আসলে আলাদা একটা লেকচার রাখছি, যেখানে তোমার হচ্ছে রিটেনের যেসব প্রবলেমগুলো থাকবে এগুলো আমরা ডিসকাস করে ফেলবো। আর আগেরটাতে হচ্ছে আমরা বেসিক্যালি ফান্ডামেন্টাল জিনিসপত্রগুলো ডিসকাস করার পরে এটা হচ্ছে আমাদের বলতে পারো যে কিছুটা হচ্ছে একটু অ্যাপ্লিকেশন বেসড আর কি। প্রথমটা একটু বেশি থিওরি বেসড, পরেরটা একটু অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম বেশি থাকবে। আচ্ছা, বহুপদী আর বহুপদী সমীকরণের জন্য আমরা একটা লেকচার রাখছি, কারণ এই লেকচারে মানে বহুপদীতে যদি বোর্ড পরীক্ষার কথা চিন্তা করো, বোর্ড পরীক্ষায় তুমি দেখবা যে বহুপদীতে কিছু স্পেসিফিক টপিক আছে, এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে, এবং হচ্ছে ওইগুলোর মধ্যে যা যা জিনিসপত্র আছে সেটা আমরা একটা ক্লাসে কভার করতে পারবো। সো আলটিমেটলি তোমার হচ্ছে বহুপদী যত রকম টপিক আছে আমরা একটা ক্লাসে কভার করতে পারবো। এই জন্য বহুপদীর জন্য আমরা একটাই লেকচার রাখছি, এই একটা লেকচারই আমাদের জন্য এনাফ। এরপর আছে কনিক, এবং কনিকের ওপর আমরা দুইটা লেকচার রাখছি। একটা লেকচারে হচ্ছে আমরা কনিক কী জিনিস এটা নিয়ে ডিসকাস করবো, এবং পরাবৃত্ত রিলেটেড যা যা টপিকগুলো আছে এই পরাবৃত্ত রিলেটেড জিনিসপত্রগুলো আলোচনা করবো। সো ফান্ডামেন্টালস অফ কনিক্স আর কি বলতো প্যারাবোলা, এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার। আর উপবৃত্ত আর অধিবৃত্ত একটার সাথে একটা কানেক্টেড মতো আর কি, ফর্মুলাগুলো বা বিভিন্ন জিনিসপত্রগুলো আমাদের কিন্তু একই রকম, তাই এটা জায়গায় আমরা একটা লেকচারের মধ্যে রাখছি। এবং এখানে আমরা উপবৃত্ত রিলেটেড ডিসকাশনগুলো করবো, অধিবৃত্তেরগুলো করবো, এবং যেগুলো স্পেশাল টপিকগুলো আছে অধিবৃত্তের অসীম তট এই ধরনের জিনিসপত্রগুলোও আসলে কিন্তু এই ক্লাসের মধ্যেই থাকবে। এরপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য একটা লেকচার রাখা হয়েছে, এখানে বেসিক্যালি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যেসব প্রশ্নগুলো আছে, যেসব টপিকগুলো আছে, থিওরি আছে, এগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তারপরে আলটিমেটলি পরে যেটা আছে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, অপ্রাসঙ্গিক মূল, মানে বেসিক্যালি সমীকরণ সমাধান রিলেটেড যেসব প্রবলেমগুলো আমাদের থাকবে 7.2, তুমি বলতে পারো ভাই এটা 7.1, এটা হচ্ছে 7.2, এইগুলো যা যা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কিন্তু এই দুইটা ক্লাসের মধ্যে কভার করে ফেলতে পারবো। আচ্ছা, অধ্যায় 8 মানে বলবিদ্যা, স্থিতিবিদ্যা আর কি, স্থিতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন পরীক্ষার্থী এই চ্যাপ্টারগুলোতে একটু প্রবলেমে থাকে, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা। তাই আলটিমেটলি স্থিতিবিদ্যা গতিবিদ্যাকে আমরা তিনটে টোটাল 6টা ভাগে ভাগ করে ফেলছি। তো দেখো স্থিতিবিদ্যার মধ্যে আমাদের প্রথম যে ভাগটা আছে এখানে তোমার হচ্ছে কী কী জিনিসপত্র আছে, যে তোমার এই একদম 8.1 চ্যাপ্টারটা, বেসিক্যালি তুমি সহজ বাংলায় বলতে পারো 8.1 চ্যাপ্টারটা মানে লব্ধি, এই চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি একটু ধারণা থাকেই, কারণ ফিজিক্সের মধ্যে এক্স্যাক্টলি এই চ্যাপ্টারটা আছে। এবং হচ্ছে এই যে বলের লব্ধি, তারপরে লম্বাংশ উপপাদ্য, এই ধরনের জিনিসপত্রগুলো থাকে, এবং আমাদের ম্যাথের মধ্যেও কিছু প্রমাণ রিলেটেড প্রবলেম থাকে যেগুলো আমাদেরকে একটা সার্টেন ওয়েতে আগাইতে হয়, তাহলে দেখা যায় যে নাহলে অন্য কোনো ওয়েতে আগলে দেখা যাবে যে প্রমাণটা করতে তোমার অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে এই স্থিতিবিদ্যা ক্লাসগুলো আমরা ঠিক যেভাবে নিব, তোমরা একটা আমাদের ক্লাসগুলো ফলো করবো, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যা যা আছে, যারা টপিক আছে, ম্যাথ আছে, আমরা সবই করাই ফেলবো, এবং তোমাদের আশা করা যাচ্ছে যে বোর্ড পরীক্ষার জন্য যেগুলো আসবে আমাদের এই মানে কি বলে বোর্ড বইয়ের যে কোয়েশ্চেনগুলো থাকে এখান থেকে চলে আসে। সো এগুলো করলেই তোমাদের জন্য এনাফ প্রিপারেশন হয়ে যাবে। এবং দেখো এরপরে সেকেন্ডটা চ্যাপ্টারটা হচ্ছে বলের সাম্যাবস্থা, মানে হচ্ছে 8.2 চ্যাপ্টার, মানে এখানে কি কি আছে, আমাদের লামির উপপাদ্য আছে, ঠিক আছে, ত্রিভুজ সূত্র আছে, তারপরে কি বলতো সাম্যাবস্থার শর্ত আছে, বেসিক্যালি সাম্যাবস্থা রিলেটেড যা যা টপিক আছে আমরা এই ক্লাসটাতে থাকবে, আমাদের হচ্ছে 8.2টা এই ক্লাসে আমরা ডিসকাস করবো। এবং ফাইনালি লাস্টের যে টপিক মানে ক্লাসটা আছে এখানে হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এই যে সমান্তরাল বলের লব্ধির মান দিক, সেটা সদৃশ সমান্তরাল হতে পারে, বিসদৃশ সমান্তরাল হতে পারে, এই সদৃশ সমান্তরাল বল রিলেটেড যেসব প্রবলেমগুলো থাকে এগুলোর ব্যবহারিক প্রয়োগ আছে অনেকগুলো, সেই ব্যবহারিক প্রয়োগগুলো থাকবে। সো এইগুলো নিয়ে হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে ক্লাসটা 8.3 নিয়ে আসলে সেটা হচ্ছে আমাদের আলাদা একটা ক্লাস রাখা হয়েছে। সো স্থিতিবিদ্যা জেনারেলি আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে দুইটা ক্লাসেও কভার করে ফেলতে পারি, বাট তোমাদের সুবিধার জন্যই আমরা আসলে তিনটা ক্লাস রাখছি, যেন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা টপিক আসলে ডিসকাস করতে পারি তোমাদের সাথে। এরপরে ফাইনালি আমাদের আসছে হচ্ছে সমতলে বস্তুকণার গতি। তো এটাকে আমরা কী করছি দেখো, আমরা হচ্ছে বেগের লব্ধির মানব দিক নির্ণয়, এই পার্টটা আসলে স্ট্যাটিক্সের সাথে হুবহু একই। সো এই পার্টটা আসলে ছোট, কিন্তু এখানে আমাদের নদী নৌকা একটা টপিক আছে যেটা ফিজিক্সের মধ্যেও ছিল এবং আমাদেরও আছে। সো আলটিমেটলি এখানে আমরা আমাদের যে টপিকগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য ম্যাথের ক্ষেত্রে বেশি আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করে ফেলবো। এবং আপেক্ষিক বেগ আছে, আপেক্ষিক বেগ থেকেও আমাদের প্রশ্ন পরীক্ষা আসে, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখবো। এরপরে দেখো মানে বেসিক্যালি এই ক্লাসের মেইন টপিক নদী নৌকা আর আপেক্ষিক বেগ, কারণ এর আগেরটা হচ্ছে বেসিক্যালি মানে স্ট্যাটিক্সের মধ্যেই ছিল, এখানে খুব বেশি নতুন কিছু নাই, একটা দুইটা হয়তো প্রবলেম থাকতে পারে, কিন্তু বাকিগুলো এই দুইটা হচ্ছে আমাদের টপিক, এই দুইটা টপিক নিয়ে একটা ক্লাস চলে আসতেছে।
এরপরে হচ্ছে সমতরণের চলমান বস্তুর গতিসূত্র, এগুলো তোমরা মোটামুটি ফিজিক্সেও পড়ছো, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরকম যা যা ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো জিনিসপত্র বা এগুলো যে প্রবলেমগুলো আছে সেগুলো। তারপরে হচ্ছে তোমার এই যে কীতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তোমার গড় বেগ, বেগ সময় লেখচিত্র, এই যে দেখো আমরা যখন হচ্ছে গতিসূত্রগুলো পড়বো তার সাথে হচ্ছে এদের গ্রাফগুলো সম্পর্কেও কিন্তু এই ক্লাসে আমরা ডিসকাস করে ফেলবো, এবং গ্রাফ ইউজ করে কিন্তু আমরা বোর্ড পরীক্ষাও প্রশ্ন সলভ করতে পারি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে গ্রাফ ইউজ করার কারণে অনেক প্রশ্ন যেটা আমরা নর্মালি করি তার থেকে অনেক সহজ হয়ে যায়। তো আমরা গ্রাফের ইউজটা একটু ভালোভাবে এই ক্লাসে দেখাবো। বেসিক্যালি এই ক্লাসটা আসলে তোমার হচ্ছে এই প্রথম যে অংশটুকু আছে এটা মোটামুটি গ্রাফ বেসড, তো গ্রাফের জন্য তোমার হচ্ছে কি বলে গ্রাফ ব্যবহার আমরা কীভাবে করতে পারি সেগুলো তোমাদের এই ক্লাসটাতে শেখানো হবে, এবং আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই ক্লাসটা। তারপরে কি আছে উলম্ব গতির ক্ষেত্রে ত্বরণ সম্পর্কিত, মানে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে সেই ক্ষেত্রে আসলে কি থাকতেছে। সো এই ক্লাসের বেসিক টপিক হচ্ছে দুইটা, একটা হলো তোমার যে গতিসূত্র, গতিসূত্রের গ্রাফ, এবং হচ্ছে নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তু এইগুলো। আচ্ছা, আর লাস্টের যে লেকচারটা আছে একটা পুরো লেকচার আমরা ডেডিকেট করছি হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের জন্য, প্রাসের জন্য, প্রাসের জন্য ডেডিকেট করছি কেন, কারণ যে প্রাসটা তোমাদের হচ্ছে ফিজিক্সে ছিল না, সো আলটিমেটলি প্রাসের জন্য থেকে অনেক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, ফিজিক্সে থাকলে হয়তো আমাদের একটা ক্লাস পুরোটা নেওয়া লাগতো না, বা যেহেতু ফিজিক্সের শর্ট সিলেবাসের মধ্যে প্রাসটা ছিল না আমরা হচ্ছে একদম একটা পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে প্রাস কীভাবে এরকম কেন এরকম যে মানে বেগটা এরকম কেন হচ্ছে, প্রাস কেন এদিকে যাচ্ছে, তারপরে হচ্ছে এটা রিলেটেড যেসব আমাদের মানগুলো বের করতে হয় যেমন হচ্ছে এটা কত দূরে যাবে, কত উচ্চতায় উঠবে, ঠিক আছে, আরও বিভিন্ন রকম কেস আছে প্রাসের জন্য, সেই কেসগুলো কী কী হতে পারে, ঠিক আছে, সবগুলো জিনিসপত্র আমরা ডিসকাস করবো। প্রাসটাকে যেন আলাদাভাবে টাইম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করা যায় তার জন্য কিন্তু আমরা এই লাস্ট লেকচারটা তোমাদের জন্য রাখছি। তো মোটামুটি এটা ছিল হচ্ছে আমাদের লেকচার ডিস্ট্রিবিউশন, টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে 30টা লেকচার আছে, এবং এই 30টা লেকচার আমরা চেষ্টা করছি যত যথাযথভাবে ইয়া করার জন্য, তোমাদের জন্য ভাগ করার জন্য, যেন তোমাদের জন্য এনাফ টাইমে টাইমের মধ্যে এনাফ প্রিপারেশন আমরা তোমাদের করে দিতে পারি। তো দেখো এখানে আমাদের মোটামুটি এই ছিল লেকচার, তো তোমাদেরকে আবারও বলতেছি যে তোমাদের যে বোর্ড পরীক্ষার আগে আমাদের এই ফাইনাল কোর্সে যখন ফাইনাল ডিভিশন কোর্সে যখন তুমি করবা আশা করতেছি যে তোমাদের যে প্রিপারেশনটা আছে এটা একটা খুবই খুবই সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে, এবং তোমরা আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। সো 2024 সালটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, এই সালে তোমরা বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের যে হচ্ছে অ্যাডমিশান যে প্রিপারেশন সেই টাইমটাও আমাদের থাকবে, এবং অ্যাডমিশান পরীক্ষাগুলো আস্তে আস্তে কিন্তু হোপফুলি এই 24-এর শেষের দিকেই হতে থাকবে। সো তোমাদের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা, আশা করি তোমরা সবাই ভালো থাকবা, আর তোমাদের সাথে আবার দেখা হবে ক্লাসে। বিদায় নিচ্ছি আমি অর্ঘ, আল্লাহ হাফেজ। এইচএসসি 2024 ফাইনাল ডিভিশন কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায়, অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.udvash.com ও www.unmesh.com।